আচারি ভিন্ডি আগেও দেখিয়েছিলাম এই রান্নাটা, তাই জন্য খুব শর্টে বলছি। অল্প সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়সটা গোটা গোটাই থাকবে, শুধু গোটাটা ওপরে ফেটে ভাজবে। তার সাথে লাগবে টমেটো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর সামান্য নুন। ব্যাস, এইটাই হচ্ছে রান্নার মধ্যে মশলা। খুব সিম্পল একটা রান্না, ভালো করে ভাজা ভাজা করে টমেটোটা দিয়ে মশলাগুলো দিয়ে এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে জল দিতে হবে, সামান্য জল দিয়ে তারপরে খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। খুব অল্প জল দেবো আর খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, সিম করে দেবো গ্যাসটা। টমেটোটা জাস্ট সিদ্ধ হওয়া নিয়ে কথা, টমেটোটা সিদ্ধ হয়ে গেলেই আবার ঢাকাটা খুলে এটার মধ্যে একটা মজার জিনিস মেশাবো, সেটা হচ্ছে আমের আচার। সবার বাড়িতেই আমের আচার থাকে, বাড়ির করা কি দোকানের কেনা, যাই হোক, ওই আমের আচারের যে তেলটা বা মশলা তলার দিকে যে মশলাটা, যেটাই তুমি বলো সেইটাই একটুখানি ওর মধ্যে দু চামচ মতো মিশিয়ে দেবে ঠিক নামানোর আগে। এটা যে কী ভীষণ ভালো হয় খেতে, বাইরেটা কি অন্ধকার বাবা, রান্না করতে করতে দেখছি একটু হাওয়াও নেই আজকে, গরমকালে একটু হাওয়া না দিয়ে ভাল লাগে না, রান্নাঘরটা গরম হয়ে যায়। আমার রান্নাটা প্রায় হয়েও এসছে, আজকে খুব সিম্পল আমাদের এই রুটি আর আচারি ভিন্ডি রাত্রিবেলা খাওয়া, আর যা ছিল রান্না করাই ছিল, সেই জন্যে সেরকম কিছু আর করতে হলো না, একটু গরম করে নেব, ভাতটা করব। তো হয়ে গেল, আমি আচারটা মিশিয়ে দিলাম নামানোর আগে, এই স্মেলটা ভীষণ ভালো লাগে। নামানোর আগে মিশিয়ে নিলে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রাখলে যখন খেতে বসবে খুব ভালো লাগে গন্ধটা, আর এই রকমই হবে এটা শুকনো শুকনো। তার সাথে আমরা আজকে রুটি করে নিয়েছি, রুটি খাবো, পরোটাও খেতে পারো, পরোটার সাথেও এটা খুবই ভালো লাগে, যে কোনো পরোটার সাথে। আর বললাম না রান্না করা আছে, সেই জন্যে দুপুরবেলা একটু লাউ চিংড়ি করেছিলাম, সেটাই গরম করে নেব। বিশেষ আজকে কোনো রান্নাবাড়ি এবেলা ছিল না, লাউ চিংড়ি, তার সাথে একটু চিকেনও আছে, সেই চিকেনটাও একটু গরম করব। ব্যাস, প্রত্যেকের ওই এক পিস করে চিকেন আর এক পিস করে আলু, ও এনাফ, আর বেশি কিছু ডিনারে লাগে না। ভাত বসিয়ে দিয়েছি, আর এটা কি ভিজিয়েছি বলো তো, এটা একটা মজার জিনিস ভিজিয়েছি, এটাও একটা মজার জিনিস, সেটা হচ্ছে সাবু। কর্তা বলল যে একটু সাবুর পায়েস খাবে কালকে, সেই শিব পুজোর দিনকে, শিবরাত্রির দিনকে সাবু এনেছিলাম, কিছুটা রয়ে গেছিলো, তাই এই সাবুটা ভিজিয়ে রেখেছি, কালকে সাবুর পায়েস করব। তো এই চলছে আমার রান্নাঘরের কর্মকাণ্ড, যেটা এক্ষুনি শেষ হয়ে যাবে আজ। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি ফ্রন্ট ক্যামেরাটা কেন ওপেন করি না, আসলে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে, আর এখন নতুন ফোন কেনবার মতো আমার ক্ষমতা নেই। তো যাই হোক, কিনবো একটা পরে অবশ্যই, কিন্তু আপাতত ফ্রন্ট ক্যামেরাটা খারাপ বলেই আমি ওপেন করি না।